হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমরা ক্লাস টেনের যে তোমরা ম্যাথামেটিক্স এক্সাম দেবে এখান থেকে কমন কোয়েশন এবং আনসার পেয়ে যাবে আমি কমন কোয়েশন এবং আনসার একসাথে দিয়ে দিয়েছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লেগবে থাকলে একটা লাইক করে দেবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করতে ভুলবে না কারণ এখান থেকে কোয়েশন পেপারে কোয়েশন দিবে তোমাদের স্কুল আপকামিং ফার্স্ট ইউনিট টেস্টে দেখো প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো বৃত্তের পাই আর স্কোয়ার এ যদি এ বাড়ে তবে আর কী হবে যদি আর কমে তবে এ কী হবে তারপর যদি পি ইনফিনিটি ইউ কোনটা কোনটা কমন তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর ঠিক আছে আনসারটা দেখে নাও তিন চারের পাশে তিন নম্বরের প্রশ্নর আনসার হলো প্রথমটা কী হবে বারে পরেরটা কী হবে কমে প্রথম ডেসে কী হবে বারে পরেরটা কী হবে কমে হবে তারপরে দেখো যদি পি ভেরিয়েশন কিউ ভেরিয়েশনটা উঠে কী হবে সমানুপাতিক কে দৌড়বে ভেরিয়েশনটা উঠে কে হবে কে কিউর বেলু কত দেওয়া আছে প্রথম থার্টি দেওয়া আছে আর পেলু কত সিক্স পের বেলু পেলু সিক্স বসাবে এখান থেকে কে থার্টিটা পুরোটা নিয়ে আসবে সিক্সটা এদিকে নেবে কে ইজ ইজকেল টু থার্টিটা ডিভাইড হয়ে নিচে চলে যাবে ফাইভ সিক্স যা কত হবে থার্টি ওয়ান বাই কত হবে ফাইভ হবে এখানে পি এর মান টু হলে পি এর মান যদি টু হয় তাহলে কিউর মান কত হবে পি এর মান টু হলে কিউর মান কত হবে পি ইজ ইজিক্যাল টু কে কিউর ধরবে কি কী কী জন্য পি এর বিলু পি ইজ ইজিক্যাল টু কে কিউ আমরা জানি পি এর যা কত বসাবে টু বসাবে আর কে কেয়ার বিলু অলরেডি আমরা বের করেছি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ লিখবে ইন টু কিউ ওয়ান বাই ফাইভ ইন্টু কিউ লাগবে পুরোটা টুটা দিকে নেবে কিউ টু ওয়ান ওয়ান বাই ফাইভটা রেসিপিক্যাল হয়ে উপরে চলে যাবে ফাইভটা ফাইভ টু যা কত টেন আনসারটা কত হবে টেন সি নম্বরটা কী হবে আনসার হবে তারপরে দেখো এইট নম্বর নাইন নম্বর টেন নম্বর ইলেভেন নম্বরটা আমি এই তিনটা অঙ্ক করা করা আছে দেখবে এটা ইলেভেন নম্বরে এমসিক্যুটা বলে দিচ্ছি প্রথম এ নম্বরের আনসার রুমান টুটা হবে বি নম্বরের আনসার রুমান ওয়ান হবে সি নম্বরের আনসার রুমান টু হবে ডি নম্বর অ্যান্সার রোমান টু হবে আর ই নম্বরের অ্যান্সার রুমান টু হবে এখান থেকে থাকবে পরীক্ষাতে ইউনিট কিন্তু হান্ড্রেড কমন তারপর দেখো নেক্সট ইলেভেন নম্বর এ নম্বরের অ্যান্সার সেভেন হবে বি নম্বরের অ্যান্সার রোমান থ্রি হবে সি নম্বরের অ্যান্সার রোমান থ্রি হবে এবং ডি নম্বরের অ্যান্সার রুমান থ্রি ই নম্বরের অ্যান্সার রোমান ফোর আর এই যে ফর্মুলাটা এটা মুখস্থ করবে এটা এম হবে ডিভাইড থাকলে পাওয়ারটা মাইনাস হবে এর এমসি কেউ দিতে পারে তোমাদের রুতু পাওয়ার এম ইন্টু ইরি পাওয়ার এম এবি পাওয়ার এম ঠিক আছে ঋতু পাওয়ার এনিথিং পাওয়ার কত হবে ওয়ান হবে রুতু পাওয়ার মাইনাস এ মনে রাখবে কিন্তু এটা তারপরে দেখো এইট নম্বরটা ভেরি ইন্পর্টেন্ট নাইন নম্বর টেন নম্বর ইলেভেন নম্বর এবং ইলেভেন এ এর আনসারটা কত এ রোমান থ্রি হবে ওয়ান বাই থ্রি তখন দেখো এইট নম্বরের আনসারটা আমি বলে দিচ্ছি এইটের মান নির্ণয় করো এর মান নির্ণয় করো মাইনাস থ্রি এম মাইনাস এম প্লাস ওয়ান আর মাইনাস থ্রি হোলথুন পাওয়ার ফাইভ মাইনাস থ্রি পাওয়ার সেভেন হয় কী হবে দেখো দুইটা মাইনাস থ্রির মধ্যে একটা মাইনাস কমন হয়ে যাবে এম প্লাস পাওয়ারটা কী হবে প্লাস হবে কি জন্য বেই সমান আছে পাওয়ারটা কী হয় ইন্টুর সময় প্লাস হয় এম প্লাস ওয়ান প্লাস ফাইভ ফাইভ আর প্লাস করলে কত হয় সিক্স সিক্সটা ওয়ান প্লাস ফাইভটা পড়ে লিখলে মাইনাস থ্রি ক্যান্সেল হয়ে গেল থেকে কত হবে ওয়ান একটি মান কত হবে বেশ এত হলে বেশটার আকার কী হবে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেভেন লিখবে আর টেন টু পাওয়ার মাইনাস ফাইভ এখান থেকে পয়েন্ট দো কয়টা শূন্য আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টেন টু থেকে কত হবে মাইনাস মাইনাস ফাইভ হবে তারপরে টেন নম্বর একটি তাকে বিশ মিটার পুরু পাঁচটি বই এবং এত মিটার পুরো পাঁচটি কাগজ আছে তাকটির মুট পুরু কত মুঠ পুরু কি হবে টোয়েন্টি দিয়ে ফাইভকে ইন্টু করবে কত হবে হবে এত পুরো পাঁচটি কাগজের মুঠ পুরু হবে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ইন্টু করলে হবে জিরো পয়েন্ট এইট জিরো হবে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট পয়েন্ট জিরো এইট জিরো সবটি ইন্টু করলে হান্ড্রেড পয়েন্ট জিরো এইট জিরো মিটার হবে তারপর দেখো উৎপাদকের বিশ্লেষণ যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট উৎপাদকের বিশ্লেষণ করবে রোমান ওয়ান দেখো উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে আনসার করে এখানে ফোর আছে এখানে নাইন আছে ফোর আর নাইনে ইন্টু করবে বা ফোরকে কী করবে ফোরের তোমরা কী করবে টু টু যা কত হয় ফোর হয় কী করবে দেখো ফোর আছে ফোরকে কত লেখা যায় টু টু যা ফোর কত লেখা যায় টু টু যা ফোর টু কত ফোর লেখা যায় আর 3 যা নাইন থ্রি তেজা নাইন তারপরে প্লাস মানাস করে কত মিলতো টুয়েলভ থ্রি টু জার সিক্স থ্রি টু প্লাস সিক্স কত হবে টুয়েলভ হবে ফোর স্কোয়ার প্লাস সিক্স প্লাস থ্রিক্স ইন্টু এক্স প্লাস নাইন লিখবে ফোর স্কোয়ার সিক্স সিক্স এক্স সিক্স প্লাস নাইন দুটাতে কী কমন যায় কমন গেলে প্লাস থ্রি থাকবে দুটো থেকে কী মনে কমন গেলে হবে থ্রি টু প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এটা লিখবে আর আনকমন কি আছে এক্স প্লাস ওয়ান লিখে নেবে ঠিক আছে তারপরে দেখো এটাও সেম টোয়েন্টি ফাইভ তো ফিফটিন ফিফটিন প্লাস করলে কত হবে থার্টি আবার ফিফটিন্টিভ ইন্টু নাইন যত হবে লিখে নেবে ইন্টু এম প্লাস নাইন ফিফটিন এম ফিফটিন এম দিলে ফাইভ এম আর ফাইভ এম প্লাস থ্রি ফাইভ মধ্যে ফাইভ এম প্লাস হবে আর ফাইভ

দুইবার লিখতে লাগবে তারপর দেখো এটা থ্রি থ্রি জে নাইন ফোর 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 মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে নিলে এটাও সেম স্কোয়ার মাইনাস বি করলে তারপরে প্লাস মাইনাসে কাটলে কত হবে টু টু জা এটা এক্স স্কোয়ার পনেরো থেকে দুই মাইনাস করলে কত হবে তেরো হবে এক্স লিখলে মাইনাস থার্টি লেখে মাইনাস প্লাস হবে থার্টি এক্স কমন হবে এক্স মাইনাস আর টু কমন এলে এক্স মাইনাস করতে হবে টু সেম নাইন থেকে প্লাস ফোর ওয়াই মাইনাস থার্টি সিক্স যদি কি কমন ওয়াই কমন গেলে ওয়াই মাইনাস কত হবে নাইন ফোর কমন এলে ফোর ফোর কত হবে থার্টি সিক্স ওয়াই মাইনাস নাইন মধ্যে একটা ওয়াই মাইনাস আর ওয়াই পুরো রান কম যেটা আছে সেটা লিখে নিলে তারপর তো ইউক্লিড বিভাজন পদ্ধতিতে গোসাকে নির্ণয় করে এটা করতে লাগবে আর দুই নম্বরটা করতে লাগবে আর করতে লাগবে তোমাদের ফাইভ নম্বরটা ঠিক আছে দেখো ইউক্লিড বিভাজন পদ্ধতিতে গোসা করতে জানোই কী করতে লাগবে সবের থেকে বড়ো নম্বর যেটা এটা লাগবে ছোট নম্বর দিয়ে বড়ো নাম্বারকে ভাগ করবে একবার যাবে ভাগ শেষটা প্লাস করবে আর ভাগ করেটা কী হবে ইন্টু করবে সেম এরকম করে ওয়ান থার্টি ফাইভটা লাগবে তারপরে এখানে মধ্যে এই যে নাইনটিতে বেরো হল ভাগে ভাগ দিয়ে ডিভাইড করবে একবার যাবে কত হলো প্লাস ফোর্টি ফাইভ এইটা তো লাগবে ফোর্টি ফাইভ দিয়ে নাইনটি টু বার যাবে এই যে ফোর্টি থাকলো লাস্টে মিলে গেলো ফোর্টি ফাইভটা কী হবে গোসাগো হবে সেম সবগুলো করবে সেম ওয়ান দিয়ে ওয়ান নাইনটি সিক্স দিয়ে ও ডিভাইড করলে কী হয় জিরো হয়ে হবে ওয়ান এরকম তিনবার যাবে ভাগ শেষ লেগবে তারপর ওয়ান টোয়েন্টি আবার লাগবে ওয়ান টোয়েন্টি ওয়ান টু জিরো দিয়ে ওয়ান জিরো টু দিয়ে দিলে দুবার যাবে ফিফটি ওয়ান ভাগ্সেস থাকবে ওয়ান জিরো টু এখানে লাগবে ফিফটি ওয়ান দিয়ে দুবার দেবে ফিফটি ওয়ান হবে কী হবে ফিফটি ওয়ানটা হবে তোমাদের গোসাগো ঠিক আছে এরকম করে সেম সবগুলো অঙ্ক করে নেবে দেখে নেবে টোয়েন্টি সেভেন তিনবার যাবে ওয়ান ওয়ানটা টু সেভেন্টি টু লাগবে টু সিক্সটিন দিয়ে একবার যাবে লাস্টে আনসারটা হবে এইট হবে সবগুলো উঠিয়ে নেবে ফোস করে কারণ সেম টু সেম যে বড় নাম্বারটা লাগবে ছোটো নাম্বার দিয়ে বড় নম্বরে সিক্সবার যাবে ভাক্সেস কত হবে নাইনটি হবে প্লাস লাগবে এরকম করে করে নেবে সেম ওয়ান থ্রি এইট ফাইভ লেখবে ওয়ান ফিফটি ফাইভ দিয়ে পাক করলে এইট বার যাবে বাক্সেস কোথা হবে ওয়ান ফোর্টি ফাইভ লিখে লাস্টে ফাইভ বার ফাইভ হবে লাস্টে গোসাও কোথা হবে ফাইভ হবে সেম এটা ওয়ান টু নাইন ওয়ান টু নাইন সিক্স লাগবে থ্রি এইট ফোরকে ডিভাইড করে তিনবার যাবে বাক্সেস করতে হবে ওয়ান ফোর্টি ফোর এরকম করে করে নিলে লাস্টে কত হবে ফোর্টি এইট সেম এরকম করে সবগুলো অঙ্ক তোমরা দেখে নেবে ঘোড়ার মধ্যে সেম নিয়মে তারপরে দেখো দেখাও যে যেকোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার এত 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 হলে কিউ এর মান নির্ণয় করো একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা এখানে কত আছে সিক্স আছে এর জন্য বি ইকুয়াল টু কত লাগবে সিক্স লাগবে জিরো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু সিক্স লাগবে ফোর থাকলে ফোর লিখতে লাগবে আর এর আগে পর্যন্ত নাম্বার লিখতে লাগবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখা কিন্তু সবগুলো সমান প্রথম জিরো আছে সিক্স কিউ হবে ওয়ান আছে ওয়ান হবে সিক্স কিউ প্লাস ওয়ান টু আছে সিক্স কিউ প্লাস টু আর থ্রি হলে সিক্স কিউ প্লাস থ্রি ফাইভ হলে ফোরে সিক্স কিউ প্লাস ফোর আর ফাইভ বলে সিক্স কিউ প্লাস ফাইভ কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা কিউ মান এখানে কি প্রশ্ন যেটা দেওয়া আছে সিসকিউ প্লাস ওয়ান সিসকু প্লাস থ্রি আর সিসকিউ প্লাস ফাইভ বাকি যেগুলো এগুলো হবে না টু নেই ফোর নেই সিস্কু আর সিক্স কিউ নেই তিনটা কী হবে হতে পারবে না তাহলে আমরা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কী লিখবো সিক্স কিউ প্লাস ওয়ান সিসকু প্লাস থ্রি আর সিসু প্লাস ফাইভ এটা সেম অঙ্ক এ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বি ইকুয়াল টু কত লাগবে নাইন থ্রি থ্রি যা কত হয় নাইন কিউ গ্রেটার কিউ কিউ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো

গোসা ইন্টু লোসা আমরা যে সংখ্যা দুটি পূরণ করল গোসাগু কত আছে দেওয়া গোসাগু আছে নয় গোসাগুর জায়গা কত বসাবে নয় লসাগু আমরা দেওয়া আছে নি নাই লসাগু সেম লেখবে সংখ্যা দুটি পূরণ গুণফল মানে কি থ্রি জিরো সিক্স আর সিক্স ফাইভ সেভেন দুইটা কী করবে ইন্টু করবে লসাগু লিখবে নাইন দিয়ে এটার ইন্টু করলে থার্টি ফোর থার্টি ফোর ইন্টু সিক্স ফাইভ সেভেন কত হবে টু টু থ্রি থ্রি এইট তারপর রুট টু অপরিময়ের সংখ্যা রুটু অপরিময় হলে কী হবে পরিমাণ ধরে করবে পি কিউ লাগবে দু সাইডে স্কোয়ার করবে স্কোয়ার টুটা ক্যান্সেল টু হয়ে যাবে আর স্কোয়ার হলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার হবে পি স্কোয়ার ইজগুলো টু কিউ স্কোয়ার হবে যুগ্ম পিটা হবে যুগ্ম পি ইসগুলো টু কে ধরবে কি পি স্কোয়ার ইসগুলো টু কে স্কোয়ার দুদিকে হোল তিন স্কোয়ার দেবে ফোর কে স্কোয়ার হবে পি স্কোয়ার ইজ গোয়াল টু এই অলরেডি পি স্কোয়ারের মান আমরা জানি কেন কত আছে টু কিউ স্কোয়ার পি স্কোয়ার জায়গায় টু কিউ

দেখো এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে থ্রি প্লাস টু রুট ফাইভ একটি অপরিময়ের সংখ্যা ধরি থ্রি প্লাস সংখ্যা লিখবে পি যেখানে পি আর কিউ এলিমেন্ট জেড কিউ নোটিস জিরো জিরো হবে না থ্রি মাইনাস আর এটা প্লাস আছে টু টু রুট হবে কিউ লিখবে থ্রি কিউ পিকিউ কি ক্যান্সেল করতে হবে ফাইভ মাইনাস টু রুট সংখ্যা যাহা অসম্ভব তারপরে টু প্লাস থ্রি প্লাস টু রুট ফাইভ অপরিমেয় সংখ্যা প্রমাণিত তারপর দেখো সেম অঙ্ক সিক্স প্লাস রুট টু অপরিমেয়ের সংখ্যা তারপর সিক্স প্লাস রুট টু যে কিউ কিউ কি পি কিউ এলিমেন্ট জেড কিউ নোট টু জিরো রুট টু লেখলাম পি কিউ সিক্সটা সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে কিউ লিখবো পি আর সিক্স কিউ লেখবো রুট টু সংখ্যা যাহা অসম্ভব এটা দুইটা থেকে একটা পরীক্ষায় গিয়ে পেয়ে পেয়ে যাবে তারপরে দেখো পি অফ এক্স ইজ টু এত দেওয়া আছে বহুপদ রাশি 1 হলে এর মান নির্ণয় করো এর মানটা কত হবে आंसर কত হবে এ হবে आंसरটা দাগানি আছে দেখে নাও আসবে পরীক্ষাতে কিন্তু এমসিকিউ দিবে পরীক্ষাতে স্যার তারা সিটি এক্স স্কয়ার প্লাস ই ডিভেন এক্স মাইনাস টু এর শূন্য দুটির পূর্ণফল হলে আনসারটা কি হবে বি নম্বর হবে মাইনাস টু বাই থ্রি দেখে নাও ভালোভাবে আমি করেও দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এর শূন্যগুলির

বহুপদ রাশির শূন্য 1 হলে k মান কত হবে d নাম্বার 1 হবে তারপরে এত এর বহুপদ রাশির সমষ্টি কত হবে a নাম্বার 5/3 হবে তারপরে এত এর বহুপদাসে আলফা বিটা শূন্য দুটি হয় তারপরে আলফা প্লাস 1 আর বিটা 1 এর মান কত হবে b নাম্বার 1 c হবে তারপরে দেখো এত বহুপদ রাশি শূন্য হবে 0 শূন্যগুলি হবে কি হবে 1, 3 আমি অঙ্কভরে দেখিয়ে দিয়েছি এটা মিলটম করে তারপরে শূন্যগুলি বের করে আমরা দিয়ে দিয়েছি তারপরে দেখো এতো এর বহুপদ রাশির শূন্য দুটি সিক্স হবে তাহলে পি এর মান কত হবে এর মান ফোর হবে সি নম্বর হবে আনসার গ্রাফটা থাকবে পরীক্ষাতে পনেরোমিয়াল পরীক্ষা দিয়ে পাবে যদি ওয়াই ইজাল টু এফ এক্স রাশিটির ওয়াই দুটি বিন্দু ছেদ করে তাহলে এফ ও ফ্সের শূন্য সংখ্যা কত হবে কত হবে আনসার হবে দুইটি ঠিক আছে তারপরে আনসার হবে দুইটি আমি অঙ্ক করে দিয়েছি তারপরে দেখুন যদি আলফা আর বিটা এত এত বহুপদ রাশি শূন্য করে আলফা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত হবে আনসার হবে ওয়ান হবে আনসার হবে মাইনাস ওয়ান তারপরে দেখো থার্টিন নম্বর যেটা আমি আন্ডারলাইন করে দিয়েছি এটা আনসার নিচের কোনটি বহুপদ রাশি পনেরো মিয়াল এক্সকোয়ার প্লাস টোয়েন্টি প্লাস নাইনটিন হবে বি নম্বরটা তারপরে দেখো এখানের মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনোটাই কমন আমি এক নম্বরটা করে দিয়েছি প্রথম মিল টার্ম করবে মিল টার্ম করে আলফা প্লাস বিটা বের করবে আলফার বেলুড় বিটার বেলু লেখবে লেখার পরে মাইনাস বিবাই এর বেলু প্রথম যে নাম্বারটা আছে ওয়ান বি এর বেলু মাইনাস টুয়েলস এর বেলু এইট বসাবে তারপরে দুইটাই মিলে যাবে তারপরে মাইনাস এক্সের সহকার স্কোয়ার শোক আলফা ইন্টু বিটা আলফার বিলু ফোর আছে বিটার বুলো মাইনাস টু আছে ফোর ইন্টু টু এইট হবে মাইনাস সি বাই এ সি এর বি কত আছে সি এর এইট আর এর বুলু কত আছে ওয়ান মাইনাস এইট বাই ওয়ান মানে ধ্রুবক পথ আর স্কোয়ার শোক সেইম এটাই মিলটাম করবে করার পরে আলফা প্লাস বিটা প্রথমটা আলফা পর এটা বিটা বের করবে মাইনাস বি বাই এ লাগবে মাইনাস এক্সের সহকার স্কোয়ার শোক আলফা ইন্টু বিটা লাগবে দুইটা ইন্টু করে বসিয়ে যাবে মাইনাস ধ্রুবক পথ সবগুলা সেম মিলটাম করে করতে লাগবে কিন্তু আমি বুঝিয়েছি আমি সবগুলা করে দিয়েছি ফস করে 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 তোমরা করে নেবে ঘরের মধ্যে টি স্কোয়ার এটা তো দেখো বসে স্কোয়ার লিখে এ প্লাস বি ইন্টু এম এনআ ফর্মুলা করবে তারপর আলফা প্লাস বিটা লাগবে আলফা ইন্টু বিটা লাগবে করে বের করে নেবে সবগুলা সবগুলা একই নিয়মের এর জন্য বুঝাচ্ছি না একটা বুঝালে হয়ে যাবে নিচে বুপদ ক্রমের শূন্যগুলি সমষ্টি এবং পূর্ণ ফল দীঘাত নির্ণয় আসেন ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর বুপত রাশি এ স্কোয়ার প্লাস বি প্লাস সি শূন্য দুটি হলো আলফা প্লাস বিটা প্রথমটা আলফা প্লাস বিটা ওয়ান বাই ফোর লাগবে এর মেনু এরগুলো কত আছে ফোর আর বিড়ু মাইনাস ওয়ান এখানে এর এরগুলো ফোর আছে নাই ফোর লিখতে লাগবে নিজে একটা ফোর উপরে একটা ফোর এরগুলো ফোর হয়ে যাবে বি এরগুলো মাইনাস ওয়ান হবে আর সেরগুলো মাইনাস ফোর হবে তারপরে এর যা এর বেলো বিয়ের জাত বিয়ের বেলো সের জাস এরগুলো এটাও সেম করে নেবে এটা মিলাবে যদি এখানে তিন আছে এর এরগুলো কত আছে এখানে তিন নেই এখানে তিন লিখতে লাগবে এখানে তিন আছে এর জন্য বি সি সেম করে নেবে এটা জিরো আছে এরবুলু কত আছে এখানের মধ্যে ওয়ান তারপর এড বিলু ওয়ান বিডুলি ওয়ান বি এর ব্লু রুট ফাইভ ঠিক আছে ওয়ান ওয়ান হয়তো কোনো প্রবলেম নেই এড হবে বিএন মাইনাস হবে সি এর হবে সেম এটাও করে নেবে এজ ইট ইজ সেম প্রসেস তারপরে দেখো দীঘাত বহুপদ রাশি যার শূন্য দুটি নিচে ধোয়ার ধারণাগুলি মাইনাস ওয়ান আর থ্রি বাই টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বাই থ্রি বাই টু টু লেখবে ফোর টু জা এইট আর কত এইট থেকে থ্রি মাইনাস করলে মাইনাস ফাইভ বাই টু মাইনাস বি বাই এটা হলো তারপর আলফা ইন্টু বিটা ফোর বাই টু টু যা ফোর থ্রি টু জা কোথাও হবে সিক্স আর আমরা কত লিখবো সিক্স হলে তো হবে না আমরা কে কী লিখতে লাগবো টু ইন্টু টুয়েলভ টু ডিভাইড বাই কত লেগবে টুয়েলভ টু দিয়ে টুয়েলভকে ডিভাইড করলে কত হবে সিক্স বাই মানে সি বাই এ কত হবে সি বাই এ সি এ বললে কোথাও সি বাই এর ভ্যালু কত হবে দেখো এর ভ্যালু এখানে কত দেওয়া আছে এর ভ্যালু টু আছে এখানে টু করার জন্য এটা নিচেটা টু লিখলাম কে টু দিয়ে ইন্টু করলাম টুয়েলভ হয়ে গেল তারপরে বি এর ভ্যালু কত আছে বি এর ভ্যালু মাইনাস ওয়ান প্লাস ফাইভ আর সির ভ্যালু কত হবে মাইনাস টুয়েলভ এর ভ্যালু বি এর ভ্যালু সি এর ভ্যালু তিনটা বসিয়ে নিলে সেম এটাও সেম কত হলো সেভেন নিচে কত হলো ওয়ান এর ভ্যালু ওয়ান এখানে ফাইভ পূজা টেন এর ভ্যালু ওয়ান এর জায়গাতে ওয়ান বি এর ভ্যালু মাইনাস সেভেন আর সি এর ভ্যালু টেন বসিয়ে নিলে অঙ্কটা হয়ে যাবে সেম একই প্রসেসে করে নিতে পারো তারপরে দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা পারো এটা কি এটাকে ডিভাইড করে ভাগ ফল এন্ড লেখার জন্য বলবে কীভাবে ডিভাইড করতে হয় এক্স টু পাওয়ার ফোর এক্স টু পাওয়ার ফোর হলে টু আর টু দি ইন্টু করতে লাগবে তারপরে এক্স কিউ হতে গেলে একটা এক্স নিতে লাগবে আর থ্রি দি ইন্টু করলে মাইনাস ভাগশেষ কত হলো এইট হলো এটা ভেরি ইম্পর্টেন্ট এটা করে নেবে ঠিক মতে ভাগ ফল এন্ড এটা একটু দেখিয়ে দিচ্ছি দুমো সাইডে এক্স থেকে মাইনাস করে মাইনাস থেকে মানুষ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিমুলা কিন্তু এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ারের রুটে ক্যান্সেল ফাইভ বাই থ্রি হলো এই নাম্বার দিয়ে এই পুরাটাকে কী করবে ডিভাইড করবে ডিভাইড করলে আনসার বের হয়ে গেলো এটা হলো তোমাদের আনসার তারপরে দেখো এই পুরা যে ডিভাইড করেছো এই পুরা নাম্বারটা লিখতে লাগবে এইটা ইন্টু এইটা প্লাস জিরো প্লাস কত হলো ভাগ শেষ হলো জিরো ভাগ ফলে এবং ভাগ যদি ইন্টু করতে লাগবে এর সিম টু সেম রাখলে এটা মিল টাম থ্রি থ্রি প্লাস সিক্স হল থ্রি এক্স থ্রি এক্স হল এক থ্রি এক্স কমন এলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের মধ্যে একটা এক্স প্লাস ওয়ান রেখলে আর থ্রি এক্স প্লাস থ্রি তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ বাই থ্রি প্লাস মানস রুট ওভার করলে প্লাস স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল আর এক্স প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান হল আর থ্রি এক্স প্লাস থ্রি মানে প্লাস থ্রি থাকলে কি দেখবেন মাইনাস থ্রি হবে মাইনাস ওয়ান হবে একটা হলো ফাইভ থ্রি একটা মাইনাস রুট বাই ফাইভ বাই এটা মাইনাস ওয়ান এটা হলো মাইনাস ওয়ান তারপরে রুট টু এবং রুট মাইনাস টুটা এটাও করে নেবে এক্স থেকে মাইনাস করতে লাগবে দু সেম একই প্রসেসের অঙ্ক তারপরে সেম কী করতে লাগবে এটা ইন্টু এটা করতে প্লাস ভাগ ভাগ ইন্টু ভাজ্য প্লাস ভাগ শেষ লিখতে লাগছে না জিরো আছে জন্য তারপরে মিল টাম টু প্লাস হবে টু এক্স হবে প্লাস হতে হবে দুটো কি ওয়ান কম এক্স মাইনাস ওয়ান এক্স মধ্যে একটা এক্স ওয়ান লাগবে আর এক্স ওয়ান প্লাস মানাস আর এক্স হলে মাইনাস ওয়ানটা কী হবে প্লাস ওয়ান টুয়েস এস টু ওয়ান ওয়ানটা হলে প্লাস হয়ে যাবে এক্স টু কত হবে ওয়ান বাই টু এটা তোমাদের পুরো ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম রিভিশন থেকে দু নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেগুলো ভিডিও ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে থাকতে পারে সবগুলো আমি আনসার সহিত বলে দিলাম ভিডিওটা ভালো লাগতে থাকলে একটা লাইক করে দেবে আর কোন চ্যাপ্টার তোমাদের মেথের দরকার তোমরা কমেন্ট করে বলবে আমি চ্যাপ্টার ওয়াইজ একটা করে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দেবো কারণ ভিডিওটা বেশি পড়বে এর জন্য সবগুলা বেলাটিকে বুঝাতে পারছি না একটা বুঝিয়ে দিয়েছে সেম নিয়মের সবগুলো বুঝে নেবে আর কোনো